স্বাভাবিক প্রসবের শিশুরা বেশি স্মার্ট শিশু জন্মের সময় জটিলতা দেখা দিলে অপারেশনের মাধ্যমে স্বাভাবিক প্রসবের বিকল্প ব্যবস্থা করা হয় এটাই সিজারিয়ান কথিত আছে রোমের সম্রাট জুলিয়াস সিজানের জন্ম হয়েছিল অপারেশনের মাধ্যমে সেখান থেকেই নামটা এসেছে অবশ্য এটা কতটা সত্য তা নিয়ে সন্দেহ আছে প্রসবের সময় কিছু জটিলতায় মা ও নবজাতকের করে জীবন হুমকির মুখে পড়তে পারে তখন সিজারিয়ান অপরিহার্য কিন্তু এতে মা ও শিশুর কিছু সমস্যাও হয় তাই একেবারে অপরিহার্য না হলে যেন সিজার না করা হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার সিজারিয়ান শিশু বা অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের চেয়ে স্বাভাবিক প্রসবে জন্ম নেয়া শিশুরা বেশি স্মার্ট বেশি স্মার্ট প্রশ্ন উঠে জন্ম অপারেশনে না স্বাভাবিক প্রসবে হল তার সঙ্গে স্মার্ট কম বেশি হওয়ার সম্পর্কটা কি সম্পর্ক একটা আছে সে কথায় পরে আসছি তার আগে দেখা যাক শিশুর জন্মের অবস্থাটা কি এই জরুরি বিষয়ে গত সপ্তাহে প্রথম আনুরুদ্যোগে একটি গোল টেবিল বৈঠক হয় সহযোগিতায় ছিল সেভ দ্য সিল্ডেন তাদের ডিপুটি কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক মান্নান তার মূল বক্তব্যে বলেন অপ্রয়োজনীয় সিজারিয়ান বা অপারেশনের মাধ্যমে শিশু জন্মের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে এর ফলে মা ও শিশু দুজনেরই ভোগান্ত্রির শিকার হচ্ছে তাই আলোচনায় সবাই বললেন অপ্রয়োজনীয় অপারেশনের মাধ্যমে শিশু জন্মের হার কমিয়ে আনতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই হার মোট শিশু জন্মের দশ থেকে থাকা দরকার কিন্তু আমাদের দেশে একত্রিশ শতাংশ শিশু জন্ম নেয় অপারেশনের মাধ্যমে দুই সালে ছিল একুশ শতাংশ মাত্র এক বছরেই পঞ্চাশ শতাংশ বেড়ে গেল খুব বেশি এই হার কমিয়ে আনতে হবে একটা অভিযোগ আছে যে কিছু বেসরকারি হাসপাতালে ও ক্লিনিক অপ্রয়োজনীয় অপারেশন করে এতে তাদের লাভ বেশি অবশ্য অনেক হাসপাতালের ডাক্তাররা একেবারে বাধ্য না হলে অপারেশনে যান না অন্যদিকে এটাও সত্য যে অনেক মা ও তাদের পরিবারের সদস্যরা চান যে সন্তান জন্ম দিতে গিয়ে প্রসূতি মায়ের ব্যথা বেদনায় খুব বেশি কষ্ট হোক তার চেয়ে অপারেশনই ভালো কিন্তু অনেকেই ভেবে দেখেন না অপারেশনের চেয়ে স্বাভাবিক প্রসবে জন্ম নেয়ার শিশুরা অনেক বেশি ভালো থাকে সম্প্রতি ম্যাল বোনে এক গবেষণায় দেখা গেছে স্বাভাবিক প্রসবে জন্ম নেওয়া শিশুরা অনেক বেশি স্মার্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের অনেক বেশি জন্মের পরপরই ওরা সহজে ও দ্রুত মায়ের বুকের দুধ পায় ও খেতে পারে জন্মের পরপরই মায়ের স্তকে স্পর্শে এসে নবজাতক প্রয়োজনীয় উষ্ণতা পায় এইসবই সম্ভব হয় স্বাভাবিক জন্মের কারণে জন্মনালী অতিক্রমের সময় নবজাতকেরা বেশ উপকারী ব্যাকটেরিয়া পায় এগুলো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্বাভাবিক জন্মের শিশুরা যে শুধু স্মার্ট হয় তাই নয় গবেষণায় দেখা গেছে এই শিশুরা পরবর্তী জীবনে অনেক বেশি মেধার পরিচয় দেয় পড়াশোনায় ওরা ভালো করে এই খবরগুলো আমাদের অনেকেই জানি না অনেকে মনে করে স্বাভাবিক প্রসবে মা ও নবজাতকের মৃত্যুর আশঙ্কা বেশি সেটা কিছু জটিল ক্ষেত্রে খাটে অনেক সময় সিজার অপরিহার্য হয়ে পড়ে সেটা তো মানতেই হবে কিন্তু দেখা গেছে অপ্রয়োজনীয় সিজারের সংখ্যাই বেশি এবং এতে হুমকি বাড়ে অপারেশনের পর মায়ের অনেক ভোগান্তি হয় শিশুরাও নানা অসুখ বিসুখে ভোগে আসল কথা হলো আমাদের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে অনেক সময় স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার প্রসব কক্ষ থাকে না বিশেষভাবে গ্রাম অঞ্চলে আবার জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সিদ্ধান্তে অপারেশনের দরকার হলে তার জন্য বিকল্প প্রস্তুতি কতটা থাকে সেটাও প্রশ্ন তাই খরচ বেশি হলেও অনেক প্রসূতি মা অপারেশানেই শিশুর জন্ম চান সুতরাং এখানে পরিবর্তন আনতে হবে সরকার কিছু উদ্যোগ নিয়েছে গ্রাম অঞ্চলে অসচ্ছল গড়ের প্রসূতি মায়েদের অ্যাম্বুলেন্স দরকার হলে তার খরচ সরকার দেয় উপজেলা গ্রামের চিকিৎসা কেন্দ্রে শিশু জন্মের জন্য মায়েরা আর্থিক সহায়তা পান এসবই ভালো উদ্যোগ তাছাড়া সরকার মিড ওয়াইফদের সংখ্যা বাড়িয়ে তাদের প্রত্যন্ত অঞ্চলের সরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়োগের উদ্যোগ নিয়েছে এখন অনেক চিকিৎসা কেন্দ্রে মিডওয়াইফ থাকেন প্রসব কক্ষ স্বাস্থ্যসম্মত সব শিশু মাতৃ চিকিৎসা কেন্দ্রে যেন মানসম্পন্ন ব্যবস্থা থাকে সেটা নিশ্চিত করা খুব দরকার এটা হলে অনেক সমস্যার সমাধান হবে কারণ ওয়াইফদের পক্ষেই শিশু প্রসবের কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব এই পেশায় দক্ষতা বাড়ানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে গ্রাম থেকে শহর সবখানে সরকারি চিকিৎসা কেন্দ্রে যদি উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ নিয়োগ পায় এবং স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশের প্রসব কক্ষ থাকে তাহলে বাসায় শিশু বাসায় শিশু প্রসবের চেয়ে বরং চিকিৎসা কেন্দ্রে প্রসূতি মা সহজে যেতে চাইবেন এর ফলে নিরাপদ স্বাভাবিক জন্মের হার বাড়বে আরেকটি বিষয়ে আমাদের ভেবে দেখা দরকার যদি অপ্রয়োজনীয় সিজারে শিশুর জন্মের হার বাড়তেই থাকে তাহলে অদূর ভবিষ্যতে এমন এক অবস্থার উদ্ভব ঘটবে যখন সিজারে জন্ম নেওয়া শিশুরাই জনসংখ্যার একটা বড় অংশ হয়ে দাঁড়াবে তাদের মাধ্যমে যেসব শিশুর জন্ম নেবে তাদেরও অপারেশনের লাভের সম্ভাবনা বেশি থাকবে অনেক ক্ষেত্রে এই শিশুদের মাথার আকার একটু বড় হতে পারে তাহলে শেষ পর্যন্ত পৃথিবীতে মানব প্রজাতির হয়তো এমন এক অবস্থায় যাবে যেখানে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল মেদায় একটু পিছিয়ে থাকবে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে গেলে এ ধরনের সমস্যা দেখা দেওয়া অসম্ভব নয় তবে এটা ঠিক যে প্রয়োজন হলে নিতে যেতে হবে শুধু অপ্রয়োজনীয় অপারেশন যেন কমিয়ে আনা যায় সেটাই হবে আমাদের মূল লক্ষ্য